বেকারত্বের দাসত্বে অবসাদগ্রস্ত হয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বেকারের তো চিঠিতে কি লিখলো কি দাবি জানালো এই খোলা চিঠির মাধ্যমে আজকের ভিডিওতে আমরা দেখব তো ভিডিওটি শুরু করার আগেই সবার কাছেই করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কোলাচিটি যেখানে বলা হয়েছে মাননীয় মহাশয়া আমরা ডব্লুবি জিডিআরবি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুইটমেন্ট বোর্ড পরিচালিত গ্রুপ ডি রিক্রুইটমেন্ট দু হাজার সতেরোর বিগত আঠারো আট দু হাজার তারিখে প্রকাশিত মেধা তালিকায় লিস্টে থাকা চাকরির প্রার্থীরা দীর্ঘদিন অপেক্ষায় থেকে বেকারত্বের দাসত্বে অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে আপনার শরণাপন্ন হয়ে আপনাকে এই সামান্য একটি আবেদনপত্র দিয়ে ডব্লু বিজিডিআরবির মেধাতালিকায় থাকা সকল ওয়েট লিস্টের চাকরির প্রার্থীদের প্রতি আপনার মানবিক দৃষ্টি প্রার্থনা করছি বহুদিন অপেক্ষার পর আপনার আশীর্বাদে আমরা বিগত গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার সতেরোর আসার পর পরীক্ষায় বসার সুযোগ পাই সমস্ত ওয়েটিং প্রার্থীরাই আজ ওয়েটিং লিস্টের থেকে আপনার সহানুভূতি প্রার্থনা করছে আমাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটই নিম্ন বা মধ্যবিত্ত পরিবারভুক্ত দীর্ঘদিন পরিবারের অভাব অনটনের মধ্যে থেকেও নিয়মিত অধ্যাবসায় চলিতেছি এতদিন সরকারি চাকরি করব এই স্বপ্ন দেখে চলেছি আজও আপনার আমাদের প্রতি মানবিক দৃষ্টি ও ওয়েটিংদের নিয়োগের ব্যাপারে যথাযথ হস্তক্ষেপই পারে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং আমাদের মতো পশ্চিমবাংলার গরিব বেকার চাকরির প্রার্থীদের নতুন জীবন দিতে আপনার কাছে বিনীত অনুরোধ এই উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক অনুগ্রহ করে ওয়েটলিস্টেড থাকা সমস্ত চাক বেকার চাকরির প্রার্থীদের চাকরি দিয়ে দীর্ঘদিনের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিন আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব তো বন্ধুগণ এই ছিল খোলা চিঠি আপনারা শুনলে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য